ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله اما بعد أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها ذوذها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم ركيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا أَزِيمًا فقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرزلهم بما كانوا يكسبون <applause> নামাজ পড়েছ পড়েছ কোরআন নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হাই তো তাপাকি শক্তি দিতে কি পেরেছ এক ঠোখানি সম্মানিত উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এবং সমবয়স্ক শ্রোতা মণ্ডলী যাবত স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমিন তার ঐকান্তিক ইচ্ছায় তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন সৃষ্টির সিরাজীব হিসাবে মানুষ মহান রব্বুল আলামিন এ মানুষকে যেমন আশরাফুল মখলুকাত বলে স্বীকৃতি দিলেন সাথে সাথে তিন শ্রেণীর মানুষকে উল্লেখ করে তিনি বললেন ওলাই কাকাল আনাম তারা চতুষ্পদ যন্ত্রণায় বালহুম আজাল বরং তার চাইতো নিকৃষ্ট সুতরাং যে মহান রাব্বুল আলমিন সমস্ত মানুষকে উৎকৃষ্ট বললেন না বিশেষ এক শ্রেণীর মানুষকে বললেন মহান রবুল আলমিন যাদেরকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে যথার্থভাবে কাজে লাগিয়েছেন যারা তাদেরকে শ্রেষ্ঠত্ব আসনে বসিয়েছেন যাদের কান দিয়েছেন সঠিকটা শোনার জন্য যারা সদা উদ্গ্রীব তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন যাদেরকে চোখ দিয়েছেন ভালো বিষয়টা দেখা এবং সেটাকে মানার জন্য যিনি জ্ঞান এবং চোখ দিয়েছেন তাদেরকে শ্রেষ্ঠত্ব আসনে বসিয়েছেন বাদবাকি সবাইকে তিনি ওলাইকা কালা নাম বলেছেন তো যে মোহান রব্বুল আলমিন আমাদের সৃষ্টি সেরা করে জ্ঞান বিবেক বুদ্ধি চেতনা মেধা দিয়ে দিলেন এবং তার মানার জানার ক্ষেত্রে যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা সেই মহান রবুল আলমিনের যুগে যুগে কালে কালে প্রশংসা করে এসেছি এবং আসি কিন্তু প্রকৃত অর্থে কেন আমরা প্রশংসা করব। এ ধ্যান ধারণা মানুষের অত্যন্ত কম বলে আমার মনে হয় সাধারণভাবে আল্লাহর প্রশংসা করার জন্য আমরা বলি সবাই বলো আলহামদুলিল্লাহ মানুষ বলেন আলহামদুলিল্লাহ কেন বলতে হয় খুব বেশি ভাবেন না ছোট্ট একটি ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি বাচ্চা হারুনা রশিদ তদানীতন তিনি একজন শ্রেষ্ঠ বাচ্চা ছিলেন গোটা পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের অধিকারী তিনি ছিলেন তিনি একদিন সভাসদদেরকে নিয়ে তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে তিনি এক গ্লাস পানি খাবেন মাথার উপরে গলার উপরে তিনি ধরেছেন মুখের উপরে ধরেছেন ঠিক সে সময়ে তদনীন্তনকালে একজন বিখ্যাত আলেম নাম তার সিমাক রহমাতুল্লাহ আলহ তিনি সেখানে প্রবেশ করলেন যখন পানি খেতে যাচ্ছেন ঠিক সে সময়ে অন্ততন্ত হয়ে তিনি প্রবেশ করে বলছেন খবরদার বাচ্চা আপনাকে আমার অনুরোধ এই পানিটা আপনি খাবেন না বাচ্চা অশ্চর্যজনিত হয়ে গেলেন কেন পানি খাবো না আপনি রেখে দিন পানিটা এখন খাবেন না পানিটা রেখে দিলেন বাচ্চাকে জিজ্ঞাসা করছেন সিমাক রাহমেতুল্লা তিনি জিজ্ঞাসা করছেন বাচ্চা এই পানিটা খাওয়ার আপনার কতটুকু প্রয়োজন তিনি বললেন আমি খুবই পিপাসিত আমি তৃষ্ণার্ত আমাকে পানিটা খেতেই হবে না খেলে আমার জীবন সংশয় হতে পারে বলছে তাই তখন বলছেন বাচ্চাকে বলছেন সেই আলেম যে ধরে নেন এই মুহূর্তে পৃথিবীতে এই এক গ্লাস পানি অপশিষ্ট আছে এক গ্লাস মাত্র পৃথিবীতে পানিটা আর আছে পৃথিবীতে আর কোথাও কোনো পানি নেই এই এক গ্লাস পানি বিক্রি হবে এই এক গ্লাস পানি আপনি কত টাকা দিয়ে কিনতে পারেন তিনি আশ্চর্য হয়ে গেলেন ভেবে বললেন এই এক গ্লাস পানি কিনে খাওয়ার জন্য আমি আমার সাম্রাজ্যের অর্ধেকটা বিক্রি করে দিয়ে এক গ্লাস পানি আমি কিনে খাব বললেন তাই হ্যাঁ বললেন খেয়ে নিন খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে উনি এবার বলছেন বাচ্চা আপনার সইচ্ছায় আপনি পানিটা বার করতে পারেন না দেহ থেকে নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার দেহ থেকে পানিটা বার হয়ে যায় প্রস্রাব দিয়ে পায়খানা দিয়ে ঘাম হয়ে কর্মক্ত দেহতে বার হয়ে যায় যদি ঠিক এই অবস্থায় আপনার না পানিটা বার হয় আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো এই এই এক গ্লাস পানি আপনি কত টাকা দিয়ে বার করার চেষ্টা করবেন যারা বিচক্ষণ মানুষ তারা জানেন যে পানি খাওয়া যতটুকু না যন্ত্রণার পানি যদি না বার হয় তার চেয়ে বেশি যন্ত্রণা রবক হয়ে গেলেন কি করবেন খুব ভেবে তিনি বললেন সিমাক যদি সত্যিই এক গ্লাস পানি না বার হয় তো আমার সাম্রাজ্যে তো অর্ধেকটা আগেই বিক্রি হয়ে গেছে বাকি অর্ধেক সাম্রাজ্য দিয়ে আমি বেঁচে দিয়ে হলো ওই এক গ্লাস আমি পানিটা বার করবো দেহ থেকে তখন সিমাক মাকমদারা বলছেন বাচ্চা এই আপনি বাঁচার জন্য বেঁচে থাকার জন্য নিয়ন্তর ভাবে প্রতিদিন প্রতি সময়ে কত পানি আপনি পান করেছেন আর ঠিক স্বাভাবিক প্রক্রিয়ায় সেই পানিগুলো বার হয়ে এসছে সেই স্রষ্টাকে কি আপনি ভুলে গেছেন বা চাহারণার রশিদের দরদর নেত্রে ধারা প্রবাহিত হয়ে গেল বলছে সত্যি তো তাই কোনোদিনই ভাবিনি ঠিক ভাবে যদি আমরা মানুষ তিনি এমন একজন স্রষ্টা প্রতিনিয়ত প্রতিক্ষণে প্রতিটি সময়ে যা আমাদের স্বাভাবিক বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন প্রয়োজন আমাদের আমাদের আলোর প্রয়োজন প্রয়োজন পানির বিনা প্রতিদিন প্রতিটা সময় যিনি আমাদেরকে পাঠিয়ে দিলেন তিনি হলেন মহান রব্বুল আলমিন সেই মহান রব্বুল আলমিনে আমরা প্রশংসা জ্ঞাপন করি সুবাইবুল্লা আলহামদুলিল্লাহ অতঃপর যুগে যুগে কালে কালে পৃথিবীকে ধন্য করেছেন অজস্র মানুষ তাদের ইতিহাস বলতে গেলে সুদীর্ঘ সময় আমরা অনেক জ্ঞানীগুণী মানুষের নাম বলতে পারবো কিন্তু পৃথিবীতে সার্বিক কল্যাণের জন্য সার্বিক কল্যাণের জন্য একজন মহত্যা মহামানব পৃথিবীতে পাঠানো হয়েছিল আমাদের মতো সাধারণ মানুষ নয় গোটা পৃথিবীর মধ্যে এমন অজস্র মানুষ আছেন যারা মুসলিমও নন যেমন জর্জ বার্নার্স বলে একজন বিশ্ববিখ্যাত চিন্তাবিদ তিনি বলেছেন এই সমস্যা সংকুল পৃথিবীতে অরাজকতাপূর্ণ পৃথিবীতে একজন মহাত্মা মহামানবের কাছে যদি গোটা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতাটা দেওয়া যায় তাহলে সারা পৃথিবীতে এক অনাবিল শান্তির পরিবেশ তৈরি হবে তিনি যার নাম করলেন তিনি হলেন নবী মাহমদ রসুল্লাহ শুধু তাই নয় বিগত কয়েক বছর আগে একটি বই লেখা হলো আমেরিকার একজন খ্রিস্টান ব্যক্তি তিনি বই লিখলেন দি হান্ড্রেড বলে একটা বই সেই বইটাতে এক শত মানুষের চরিত্র পর্যালোচনা হয়েছে আদম থেকে থেকে এ পর্যন্ত তিনি জাতিতে খ্রিস্টান মাইকেল হেস হার্ট বইটা লিখেছেন তিনি জাতিতে খ্রিস্টান তিনি বলছেন সত্যের অপলাভ যদি না হতো আমি যদি ভয় না পেতাম আমার ইতিহাস যদি কলঙ্কিত না হওয়ার ভয় পেতাম আমি যাকে আদর্শ হিসেবে মানি সেই যিশু খ্রিস্ট বা জিসাস খ্রিস্ট আমি তাকে প্রথম স্থান দিতাম কিন্তু সত্যের অপলাভ হওয়ার ভয়ে আমি আমার সত্যকে প্রকাশ করার জন্য আমি যাকে স্থান দিলাম তিনি মাত্র তেইশটি বৎসর অনুভূতি জিন্দিগিতে গোটা আরব ভূখণ্ডে এক অসভ্য বর্বর জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করলেন তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সারা পৃথিবীতে নবুয়া আসার পর থেকে নিয়ে কেমদের সূর্য ওঠা পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন বর্তমানে আটশো কোটি মতো মানুষ পৃথিবীতে আছেন অনগত ভবিষ্যতে যদি লক্ষ কোটি মানুষ পৃথিবীতে আসেন সে মানুষ কালো হতে পারে সে মানুষ ধলো হতে পারে সে মানুষ রাজা হতে পারে সে মানুষ ফকির হতে পারে সে শ্রমিক হতে পারে সে মালিক হতে পারে যে শ্রেণীর সে পুরুষ হতে পারে সে নারী হতে পারে সে শিশু হতে পারে সে কৈশোর হতে পারে খুব সংক্ষেপে যদি বলি তাহলে দেখতে পাবো একজন যুবক এবং যুবতী কিভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে সেখান থেকে নিয়ে তার গর্ভে কিভাবে সন্তান আসবে কিভাবে সে গর্বজাত সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে কিভাবে তাহানিক করতে হবে কিভাবে তার শিশু জীবন কাটবে কিভাবে তার কৈশোর জীবন কাটবে কিভাবে তার যৌবন জীবন কাটবে কিভাবে তার বার্ধক্য জীবন কাটবে কিভাবে তার পৌরত্ব জীবন কাটবে কিভাবে সে মৃত্যুবরণ করবে কিভাবে তার দাফন হবে কিভাবে তার কাফন হবে কিভাবে কাল কেমতের মাঠে উঠবে কিভাবে তার জান্নাত হবে কিভাবে তার জাহান্নাম হবে যিনি মানবতার কল্যাণের জন্য সব কিছুই খুলে খুলে বঙনা করে গেছেন তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার উপরে অগুণধারায় সালাম বিবর্ষিত হোক আমরা সমস্যারে বলে আল্লাহম আমিন আলাইহি সাল্লাহ বারিক আল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা মুসলিম আমি আপনাদের সম্মুখে এমন কোনো কথা নতুনত্বর কিছু বলতে পারবো বলে আমার আশা নেই যা আপনারা শুনেননি। আমরা পরম্পরায় বিশেষ করে আহলাদিস যারা পরিচয় দিই তারা বছরে অগণিত জলসা আমরা শুনি আর বা অন্যটা তো অবশ্যই শুনি এই শোনার পরে নতুন কিছু আপনাদেরকে দিতে পারবো এই আশাটুকু আমার নেই তবে এতটুকু বলবো যে আমরা মুসলিম আমাদের পরিচয় আহলুল হাদিস আমি খুব বিচার বিশ্লেষণ করে দেখলাম দেখেছি যে মাত্র তেইশটি বছর নবরতীর জিন্দিগিতে এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল শুধুমাত্র ওহির বিধান দিয়ে আল্লাহ রসুল যখন ওহি নিয়ে আসলেন ইকরা বিশমে রব্বিকাল্লা খলাক এ আয়াতটা যখন আল্লাহ রসুলের উপরে অবতীর্ণ হল তিনি হীরা গোহাত পাদদেশ থেকে নেমে এলেন নেমে আসার পর ঘটনা খুব বড় আমি সেদিকে যাচ্ছি না তার প্রাণপ্রিয়া স্ত্রী খাদিজা রাজিয়া তাকে সান্তনা বাণী শুনিয়ে পরিশেষে তাকে নিয়ে গেলেন বললেন চলুন আমার সাথে আমার চাচা হিব্রু ভাষায় ভালো সুপণ্ডিত ওরাকা বিন কাছে আমরা যাই আল্লাহ রসুলকে ছিলেন সেদিন যাওয়ার পর অাকাবিন নফেল তার সিমটমস তার বৈশিষ্ট্য দেখে পাহাড়ে কি হয়েছিল সে ঘটনা শুনে কিছু মন্তব্য করেছিলেন মন্তব্য কি করেছিলেন হে মোহাম্মদ যেদিন তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সেদিন যদি আমি বেঁচে থাকতাম হে মোহাম্মদ যেদিন তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে সেদিন যদি আমি যুবক থাকতাম স করেছিলেন তিনি কথা শুনে তিনি বিড়ম্বনায় পড়ে গেলেন কিছুটা দ্বিধা ধান্বিত হয়ে গেলেন তিনি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমি কি এমন অন্যায় আমি তো মানুষের অসহায় মানুষকে সাহায্য করি আমি অ্যাচিনদের সাহায্য করি আমি উৎপ্রীত লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সেদিন ওরাকুব নাফিল বলেছিলেন হে মোহাম্মদ এই শাড়িতে তুমি প্রথম নও তোমাকে প্রথম নয় ওই নামুস অর্থাৎ যার কাছে এসেছে তার তো এ অবস্থায় হয়েছে তিনি সান্ত্বনা পেলেন কিঙ্গিত পেলেন ওহির সূচনাতেই একটা সংঘাতের বার্তা তিনি পেলেন অপরাধ তিনি কিছুই করেননি দুস্থ অসহায় নিরান্ন সেই মানুষদের তিনি সেবা করতেন তারপরও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের অহির সূচনাতেই তাকে প্রথম শোনানো হলো তোমার সংঘাতের বাতাবরণ তৈরি হচ্ছে হক নিয়ে যখন চলবেন তখন আপনার শত্রু তার চারিদিক থেকে বেষ্টন করে চলবে হে মোহাম্মদ তুমি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা ইতিহাস থেকে জানলাম তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বক্তব্য হল এই তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মাম নিষ্ঠুর অত্যাচার চালানো হয়েছে সুদীর্ঘ তেরোটি বছর তার উপরে যে স্টিম রোলার চালিয়েছেন ওই নরবিশ্বাস আবু জিহিল আবুল হাপুত সাহেবাদের দল এত অত্যাচার করেছেন সেদিন সেই অত্যাচারের জন্য তিনি সহচককে দেখেছেন তার সাহাবিদের অত্যাচারে করুণ দৃশ্য করুণ দৃশ্য দেখেছেন আল্লাহ নবী এই দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থাতেই একদিন কাবা চত্বরে তিনি শুয়ে আছেন একজন সাহাবি যে জিজ্ঞাসা করছেন ইয়ারসুল্লাহ আপনি তো কিছু দেখছেন আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না ইয়ারসুল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহ নবী সেদিন সাহাবিকে বলেছিলেন তুমি শোনো তোমরা বড় তাড়াহুড়ো করছো তোমরা বড় তাড়াহুড়ো করছো এদিন গ্রহণ করার জন্য বিগত নবীর মধ্যে এমন অবস্থা হয়েছিল তাদের লোহার চিরুনি দিয়ে গায়ের মাংসগুলো খুবলে খুবলে নেওয়া হয়েছিল তোমরা বড় তাড়াহুড়ো করছো শোনো আমি এমন একদিনের জন্য অপেক্ষা করছি যেদিন সনাতুল বিদা থেকে হাজরে মাহুদ পর্যন্ত একজন সুন্দরী সুচুরি তরুণী নারী পদচারণা করবে তার জন্য কোনো ভয় থাকবে না পৃথিবীর কোনো ভয় থাকবে না আমরা সেই ইতিহাস আমরা জানি সেটা আমরা পেয়েছিলাম বক্তব্য এখানে যে সেই দিন এসেছিল কিনা আল্লাহ রসুলের জামানাতে আমরা দেখতে পেয়েছি ওই সমস্ত দুর্বৃত্ত যারা কেউ চুরি করত ডাকাতি করত রাহাজানি করত মদ খেত জেনা করত ইতিহাস সাক্ষী দিচ্ছে তারা এত সুসভ্য মানুষ পৃথিবীতে হয়ে গেল এত ভালো মানুষ তারা হয়ে গেল আল্লাহ নবী যে। এই সমস্ত মানুষদের মধ্যে যারা ছিলেন ততানীতন কালের সবচেয়ে দুর্বৃত্ত মানুষদেরকেও সেদিন তিনি জান্নাতে দেখতে পেলেন কাঁধে দেখতে পেলেন সেই মানুষগুলো কোন চরিত্র মানুষ তৈরি হয়ে গেল মাত্র তেইশটি বছর অনুভূতি জিন্দিগীতে আজকের দিনে আমরা জানি বিচক্ষণ মানুষ আমরা আমরা জানি এই দেশে কয়েক সেকেন্ড অন্তর মানুষ শিশু বালিকা থেকে শিশু তিন মাস তিন বছর তিন বছরের ছোট্ট শিশু থেকে নিয়ে আশি নব্বই বছরে বৃদ্ধরা পর্যন্ত ধর্ষিত হচ্ছে ধর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে দেশকে সঠিক করে রাখার জন্য কোটি 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 টাকা ব্যয় করা হচ্ছে মানুষ পুরো অর্থে মানুষ হচ্ছে না পুরো অর্থে মানুষ হচ্ছে না তেইশটি বছর নবতির জিন্দিগিতে আমরা দেখতে পেলাম এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো যে রাষ্ট্রের জন্য একজন পুলিশ প্রশাসন রাখতে হয়নি একটা পুরুষকে পয়সা দিতে হয়নি মানুষ জিনা করেছে বিবাহিত পুরুষ বিবাহিত নারীর জেনা করলে ইসলামের সাজা হল তাকে রচম করতে হবে রজম করতে হবে কি দেখলাম রাতের অন্ধকারে জৈবিক তাড়নায় যৌবনের উন্মাদনায় জিনা করে ফেলেছে পৃথিবীর কোনো সাক্ষী কেউ নেই পৃথিবীর কোনো সাক্ষী নেই জেনা করেছে আল্লাহ রসুলের কাছে এসে ধরা দিচ্ছেন ইয়ারসুল্লাহ আমি জেনা করেছি আমাকে পবিত্র করুন ইয়ারসুল্লাহ আমি জেনা করেছি আমাকে পবিত্র করুন আল্লাহর নবী তার কথা শুনছেন কোন সময়ে যখন আয়াত নাজির হলো যে কেউ বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনা করে তাহলে তার রজম করা সেই রজম করার বিধান হলো ভূগ পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাতর ছুঁড়ে ছুড়ে তাকে মেরে ফেলতে হবে এই সাজা পৃথিবীর কোনো মানুষ শখ নিতে পারে কখন একটু ভাববেন আপনারা কখন নিতে পারে আমরা তো দশ টাকা চুরি করলে বলতে চাই না আমরা তো মিথ্যা কথা বললে স্বীকার করতে চাই না আমরা তো অন্যায় করলে স্বীকার করতে চাই না দিন দুপুরে মানুষ চোখের সামনে ফোন করছে সে যে কোঠে বলছে না আমি খুন করিনি যে ব্যক্তি জেনা করছে সে ব্যক্তি বলছে না আমি জেনা করিনি আমি ধর্ষণ করিনি বলছে মানুষকে সৎ করতে পারছে না সারা পৃথিবী বর্তমান কিন্তু কোরআন কত সৎ করছে মানুষকে কতটুকু সৎ করতে পারে পৃথিবীর কোনো মানুষ যে পাপকে দেখেনি জোহাগোত্রের মহিলা আল্লাহ রসুলের কাছে এসে ধরা দিচ্ছেন ইয়ারসুল্লাহ আমি চেনা করে ফেলেছিলাম জৈবিক তাড়নায় রিপুর তাড়নায় যৌবনের উন্মাদনায় আমি জিনা করে ফেলেছিলাম ইয়ারসুল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহর নবী এ কথা শুনে তিনি মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরিয়ে নেওয়ার পরে সেই দিকে আবার চলে গেলেন সে মহিলা একবার দুইবার তিনবার চার চারবার সেই মহিলা সামনে আসলেন সামনে আসার পরে বললেন ইয়ারসুল্লাহ আমি জিনা করেছিলাম তার জন্যই দেখেন আমার গর্বের সন্তান আমি মিথ্যা বলছি না আমাকে পবিত্র করুন আমাকে পবিত্র করুন বিশ্বনবী তিনি দেখলেন অপরাধ করেছে মহিলা গর্বের সন্তান তো সে অপরাধ করেনি গর্বের সন্তান সে অপরাধ করেনি তাকে বললেন যাও তুমি বাড়িতে চলে যাও যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে তারপরে তুমি আমার কাছে এসো ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বাড়িতে যাচ্ছেন মহিলা বাড়িতে যেয়ে কাঁদছেন নিরায় নিভৃতে কাঁদছেন আমি কখন পবিত্র হব আমারে কখন ক্ষমা করা হবে সেই মহিলা বাড়িতে যাওয়ার পরে কাঁদছেন কাঁদতে কাঁদতে একদিন তার ভূমিষ্ঠ হলো সন্তানটা সন্তান নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে এসে ধরছেন ইয়ারসুল্লাহ আপনি বলেছিলেন এই দেখেন আমার সেই সন্তান আমি জিনা করেছিলাম তার এই সন্তান নবী বিশ্বনবী মায়ার উদ্যেক হলো ছোট্ট বাচ্চার প্রদে তিনি বললেন যাও তুমি আবার তোমার বাচ্চাকে নিয়ে ফিরে যাও যখন তোমার সন্তান নিজ থেকে খুঁটে খেতে শিখবে তখন তুমি আমার কাছে নিয়ে এসো মহিলা আবার ডুকরি ডুকরি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরলেন সেই বাড়িতে যে তিনি আবার কাচ্ছেন আর নিজে নিজের ইচ্ছায় প্রতিদিন তাকে শুকনো খাওয়ার চেষ্টা করাচ্ছেন চেষ্টা করছে ছোট্ট বাচ্চাকে খাওয়ানোর জন্য কখন আমাকে এই পাপ থেকে আমি স্খলন হব কখন ওই পাপ ছাড়া আমি কে মাঠে উঠবো এই ভয় এই আতঙ্ক সর্বসময় তাকে গ্রাস করেছে যার কারণে কিছুদিন পরে টুকরো টুটি রুটি নিয়ে আল্লাহ রসুলের সামনে এসে বলছেন ইয়ারসুল্লাহ আপনি বলেছিলেন নিজে খেতে শিখলে আমি সেই বাচ্চাকে নিয়ে এসেছি এই দেখেন সে খেতে শিখেছে এবার আমাকে রচম করুন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি একটা সন্তানের জন্য মায়ের কতটুকু মায়া হতে পারে এত মায়া হতে পারে একটা মায়ের যে মায়ার ব্যাখ্যা আমাদের কোনো ভাষাতে প্রকাশ করার মতো নয় একটা সন্তানের জন্য একটা মায়ের যে কি মায়া হতে পারে বিদেশ বিবহে বিভিন্ন জায়গাতে যদি থাকা হয় আমার যদি কোনো বিপদ আপদ হয় মায়ের নারীর সাথে যেন আমার এক সংযোগ সেখানে রয়ে গেছে পৃথিবীর কেউ যখন বুঝতে পারে না আমার মা বুঝতে পারে একটা সন্তানের কত যন্ত্রণা সব কিছুই উপেক্ষা করে মা কিন্তু চায় সন্তানের মুখ দেখার জন্য আর ছোট্ট শিশুকে রেখে সে ব্যক্তি তার রচম করার জন্য সে আকুলি বিকুলি করছে একটা সময় তাকে তাকে বলা হলো ঠিক আছে তোমাকে রজম করা হবে তার সন্তানকে একজন সাবিকে বলা হলো কে নেবে তোমরা একজন সাবে নিতে রাজি হলেন আর তাকে রচম করা হলো আমি বলতে চাইছি মাত্র নবতী জিন্দিগিতে মানুষের যে পর পরিবর্তন হলো হত হতবার জাতি আজ আমরা আজকের এই মুসলিম জাতি কোরআন এবং হাদিস পেয়েও নিজেদের চরিত্র সংশোধন করতে পারলো না দুঃখের সাথে বলতে হয় বড় পরিতাপের সাথে বলতে হয় দায়িত্বশীল হিসাবে গোটা পশ্চিম বাংলাতে আমার প্রত্যেকটি জেলাতে প্রায় সফর হয় মুসলিম আজকের আমরা আমি সমীক্ষা করে দেখেছি বলতে গেলে বহুত দীর্ঘ হয়ে যাবে সমাজের মানুষ মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট নামাজ নামাজ পড়ে এই নামাজ পড়া ব্যক্তিদেরকে শ্রমিকটা করে আমি দেখলাম যে প্রতিদিন সরবে হোক আর নীরবে হোক আমরা জোরে আমিন বলি জোরে আমিন বলি জোরে হোক আর আস্তে হোক আমরা আমিন বলি দৈনন্দিন সতেরো অক্ত নামাজ আমি ফরজ নামাজ পড়ি আর সুন্নাত ধরলে আরো তেরো রেখাত তিরিশ রেখাত মিনিমাম নামাজ পড়ি আল্লাহর কসম করে বলছে আমি খোদ্ দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে এই সমীক্ষা করতে যে জিজ্ঞাসা করেছি আমরা কেন আমিন বলি আমিনের অর্থটা কি আর আমিন কেন বলতে হয় কত পার্সেন্ট মানুষ জানি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজ পর্যন্ত মানে কেউ বলছে এক পার্সেন্ট দু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টের উপরে যায়নি তো যে জাতির কাছে পবিত্র কোরআন এবং হাদিস থাকা সত্ত্বেও চরিত্র সংশোধন হচ্ছে না প্রতিদিন সে ব্যক্তিরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিরিশ বার আমিন বলছে আমিনটা কেন বলতে হয় এর চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না সেই জাতির পরিবর্তন আমরা কি আশা করতে পারি এন আর সি ক্যাব কাদের পরে আসবে হায়রে জাতি আমরা এসেছে আল্লাহ রসুলের কথা হলো ওই জাতির পরে যখন আমি কখন শাসক পাঠাই ওই শাসক যারা মানুষের উপর অত্যাচার করে মুসলিম আজকের আমরা অন্য তো দূরে থাক নিজে কেন বলি আমিনটা কেন বলতে হয় কোন কথার জন্য বলি আজ পর্যন্ত আমরা জানার চেষ্টা করলাম না হতবাকা জাতি আমরা তাই তো দুঃখ করি কবি বলছেন পড়েছি নামা কোরআন নামাজ পড়েছি পড়েছে কোরআন রোজাও রেখেছ জানি হাই তো তা বাকি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিক রস হায় রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্নায় ডুবে রস পায় না ক আমরা ঠিক তদ্রুম মুসলমান ঝর্নার ভিতরে যদি একটি নুড়ি আপনি রেখে নেন এক কোটি বছর পরও যদি ফিরে নিয়ে আসেন আবার ওর ভিতর থেকে এক ফোঁটা পর্যন্ত পানির রস পাওয়া যায় না ঠিক তদ্রুপভাবে আজকে মুসলমানদের আমাদের কাছে কোরআন হাদিস থাকা সত্ত্বেও আমরা সেটাকে কাঁধে করে বুড়ে বেড়ালাম কিন্তু বুঝলাম না কোরআনের হাদিসের আমাদের চরিত্র কিভাবে সংশোধন হবে তাই আমরা দেখতে পাই নামাজ পড়ি অন্যায় করি রোজা রাখি অন্যায় করি হজ করি অন্যায় করি বিভিন্ন রকমের পাপ আজকের আমরা করি তাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমাদের জীবনের বৃহত্তর সময় চলে গেছে যে সময়টা আমরা মূল্যায়ন করতে পারিনি আসুন আমরা আজ থেকে নিয়ে পবিত্র কোরআন এবং হাদিস পড়ি নিশ্চয়ই ওই কোরআন দিয়েই শাসন করেছিল যার কারণে অসভ্য বরবার জাতিটা সুসভ্য জাতিতে পরিণত হয়েছিল কিন্তু আজকের আমরা সেই কোরআন সেই হাদিস বরঞ্চ বলা যেতে পারে তদনীন্তনকালে সাহাবিদের কাছে পূর্ণ কোরআন পূর্ণ হাদিস এককভাবে কোনো ব্যক্তির কাছে ছিল না তথাপিও তারা পরিপূর্ণ মানুষই পরিণত হয়েছিলেন আর আজকের আমাদের কাছে গোটা কোরআন এবং হাদিস এত সহজলভ্য হয়ে গেছে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে আমরা সব জানতে পারি তারপরও আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না কারণটা কি কারণ হলো একটাই আমরা কোরআন বুঝিও না বোঝার চেষ্টাও করি না যার কারণে আজকের আমাদের এই অধপতনের সীমাহীন এক অধপতনের জায়গা আমরা চলে এসেছি তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো আসুন পবিত্র কোরআন এবং হাদিস পড়ি এবং সেই মোতাবেক আমাদের সার্বিক জীবন আমরা প্রতিপালন করি আল্লাহ আমাদের সে তোফি দান করুন আমিন আলহামদুলিল্লাহ

সময়ে তিনটি আয়াত পড়তেন তার প্রথম নম্বর ইয়া ইহাল্লাদ আমানতোল্লা হাকি তো মুসলিমন এয়াতের মৌলিক সারমর্ম হলো এমনই তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং পুরকিত অর্থে মোমেন বা মুসলিম না হয়ে মরো না আমরা ফেতরাতগত দিক থেকে মুসলিম হয়ে মনি জন্ম জন্মগ্রহণ করি প্রত্যেকটি মানুষ আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করাটা তো মুসলিম হয়েই জন্মগ্রহণ হচ্ছে কিন্তু মানুষের মৃত্যুবরণটা মুসলিম না হয়েও মরতে পারে একজন হাজি গাঁজি এবং নামাজি মানুষও বেইমান হয়ে মরতে পারে এটাই বাস্তবতা একজন মানুষ চিরজীবন নামাজ পড়ার পরে পাঁচ অক্ত নামাজ পড়ো তাহার জন্য নামাজ কাজা করেনি মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা হয়তো দেখা গেল এমন অবস্থা হয়ে গেল মৃত্যু যন্ত্রণা যথেষ্ট হয় এমনকি আল্লাহর নবী যে কষ্ট পেয়েছিলেন সে কষ্ট তো বিরাট কষ্ট হাদিস থেকে যদি দেখেন আল্লাহ রসুর কত কষ্ট পেয়েছিলেন তো আমার মৃত্যু যন্ত্রণা কঠিন হতে পারে ঠিক সেই সময় সে মন্তব্য করে বসলো আল্লাহ বলে যদি কেউ থাকতো তাহলে আমি এত নামাজ পড়েছি তাহার্য নামাজ পড়েছে আমার কেন মৃত্যু যন্ত্রণা হবে সুতরাং আল্লাহ বলে কেউ নেই হয়তো বলে ফেললো কিংবা সে নামাজ আর পড়লো না সে ব্যক্তিরা জাহান্নামি হতে পারে আবার এমন হতে পারে এক অক্ত নামাজ পড়েনি হাদিসের পৃষ্ঠায় আমরা দেখতে পাই সে ব্যক্তি জান্নাতি হয়েছেন সুতরাং জন্মগ্রহণ করাটা শেষ কথা নয় একজন মোমেন মুসলমানের চরিত্র হবে এই সর্বসময় আমি মুসলিম থাকবো মুসলিম থাকব আমার মৃত্যুর শেষ কথা কখন কোন অবস্থাতে এই মৃত্যুবরণ হবে আল্লাহ ভালো জানেন মৃত্যুর কথা আমরা কেউই জানি না আমরা জানি সেদিন আমি আজ থেকে সাত আট দিন আগে বাড়ি থেকে বার হয়েছি ভোরবেলা বাড়ি থেকে বার হয়েই প্রথম এসে শুনলাম একজন ব্যক্তি ব্যবসার জন্য যাচ্ছিল পথে মধ্যেই অ্যাক্সিডেন্ট করেছে আমার গ্রামের মানুষ সুষ্ঠু মানুষ সবল মানুষ কখন কোন অবস্থায় কে মারা যাবে আমরা কেউ জানি না সুতরাং আমাদের জন্য প্রকৃত অর্থে আমরা মুমিন মুসলমান হয়ে মরতে পারি আপনার বৃত্ত বৈভব টাকা পয়সা জীবন যৌবন যা কিছু আছে বিনিময় যদি জান্নাত না পান তাহলে সবকিছু বিদা হয়ে যাবে তাই আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করা তোফি দান করো আমিন বারাক আল্লাহ আল্লাহমফুল